হাজার প্রতিবন্ধকতা তৈরি করলেও জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লির পথে তৃণমূল কংগ্রেস। অভিষেকের কথা মতোই ট্রেনের বিকল্প ব্যবস্থা, দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে 50টি বাস। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হচ্ছিলেন জব কার্ড হোল্ডারদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের পরিস্থিতিটা ঠিক কেমন জানতে সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রয়েছেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিস্থিতিটা ঠিক এখন কেমন, কি চলছে সেখানে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশ্রাম করছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যে 50টি বাস ছাড়বে সেই বাসে করে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বিবৃতি দিয়েছেন যে অভিষেকের দাবি যতই প্রতিকূলতা থাকুক তার মধ্যে কিন্তু দিল্লি পৌঁছাবেন তারা, এবং সেই কারণে ট্রেন বাতিল হলেও কিন্তু তারা বাসে যাবেন সেই সিদ্ধান্ত কিন্তু গতকালই নিয়েছেন। প্রায় 50টি বাস কিন্তু আসতে শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। এবং পাশাপাশি যে চিত্র আমি তোমাকে একটু বলার চেষ্টা করব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে দাবি করছেন যে তারা দিল্লিতে যাবেন এবং সেখানে ধর্না মঞ্চ তৈরি করবেন, সেই ধর্না মঞ্চ আটকাতেই কিন্তু বিজেপি সরকার, যেটা বারবার করে দাবি করা হচ্ছে, বিজেপি সরকার ট্রেন বাতিল করে দিয়েছে। অর্থাৎ আইআরসিটিসির কাছে তারা আবেদন করেছিলেন যে ট্রেনের জন্য, কিন্তু আইআরসিটিসি তারা দাবি করছেন যে কোনো রেক তারা দিতে পারবেন না। এখানে একটা চক্রান্ত বিষয় বারবার করে উল্লেখ করছেন এবং তৃণমূল কর্মীরাও বারবার করে বলছেন যে এটা চক্রান্ত করে অভিষেকের এই সভাকে বাতিল করার চেষ্টা করছেন। তার পাশাপাশি কিন্তু ইডিও ডেকে ফেলেছে অভিষেককে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সভা আটকানোর জন্য যা যা প্রস্তুতি দরকার তাই তাই কিন্তু করেছেন এই বিজেপি সরকার, এমনটা দাবি করছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছুতেই মাথা নত করবে না এমনটাও কিন্তু তার দাবি, এবং সেই ক্ষেত্রে তিনি ইডির দপ্তরে যাবেন না, কিন্তু দিল্লিতে তিনি এই সভা মঞ্চে উপস্থিত থাকবেন সেটা কিন্তু বারবার করে বলছেন। এবং যে সমস্ত মানুষজন বিভিন্ন জেলা থেকে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তারা কোন কোন জেলা থেকে এসছেন, তারা কীভাবে যাবেন। এবং বেশ কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে ট্রেনে, যেটা নিজস্ব প্রচেষ্টায় ট্রেন বুক করে কিন্তু পৌঁছে যাচ্ছেন দিল্লির উদ্দেশ্যে, এবং পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এসছেন যে অভিষেককে সাথে করে তারা যাবেন দিল্লিতে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা কোন জেলা থেকে এসছেন? দক্ষিণ দিনাজপুর। আজকে কিসে কীভাবে যাবেন দিল্লি? বাসে যাবো আজকে দিল্লিতে। কখন ছাড়বে আপনাদের বাস? মোটামুটি 10টার দিকে, 10টা রওনা। কোথা থেকে এসছেন? দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে। কখন যাবে? 10টার দিকে গাড়ি ছাড়বে, বাস ছাড়বে। এই যে ট্রেন বাতিল হলো সেই বাসে যাচ্ছেন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবি আপনারা দেখছেন। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তার, হ্যাঁ বিশ্বজিৎ বলো প্লিজ। সাঁইথিয়া পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লক থেকে আসছি আমরা। তারপরে শুনলাম যে এরকম বিজেপি সরকার ট্রেন বন্ধ করে দিয়েছেন, কিন্তু বাস আমাদের আসছেন। হ্যাঁ, 50খানা বাস আমাদের অবশ্যই, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মানে বাস দিয়েছে, সেই বাসই আমরা যেমন করেই হোক যাব, যতই বাধা বিঘ্ন আসুক। আমাদের বাস যদি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তবুও আমরা ওইখানে গিয়ে আমরা পৌঁছাবো, যেমন করেই হোক আমরা পৌঁছাবো। কি কি বিষয় নিয়ে যাবেন? আমরা মূলত যাব যে গরিব মানুষ, যে 100 দিনের কাজের টাকা, যে বকেয়া টাকা যে মোদী সরকার দীর্ঘদিন ধরে দিচ্ছে না, তার দাবিতে, সে হকের টাকা ফেরানোর দাবিতে আমরা দিল্লি যাব। আমরা এখানে সবাই আছি, কিন্তু এমজি এনার্জির ম্যাক্সিমাম, আপনি বললেন তৃণমূল কর্মী, শুধু তৃণমূল কর্মী এখানে নেই, বহু গরিব মানুষ এখানে আছে যারা রীতিমতো 100 দিনের টাকা রোজগার মানে পেয়ে তারা তার সংসার চালায়, তারা আজকে পর্যন্ত হ্যাকেল হচ্ছে। যদি বলেন বাংলা গণতন্ত্র নেই, তাহলে দেশের কি গণতন্ত্র আছে? একদিকে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠকে আটকানো হলো, তারপরে এই আগামী দিনে যে সভা রয়েছে দিল্লিতে সেটাতে আটকানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ইডির দপ্তর থেকে তাকে ডেকে পাঠানো যে কী বলবেন এই বিষয়ে?
কখনোই ভয় হুমকি দেখিয়ে বাংলার মানুষ এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জিকে স্তব্ধ করা যায়নি, আগেও যায়নি, এখনও যাবে না। আমাদের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা 3 তারিখ যে ধর্ণা মঞ্চ আমরা সবাই মিলে যাব। যদি সবাই এখানে একটা গুজব রটাচ্ছে যে উত্তরপ্রদেশে অনেক কিছু হতে পারে, উত্তরপ্রদেশের উপর দিকে বাস যাবে, আমরা বলে দিচ্ছি যে এদেশেও তো বিজেপি আছে। আমরা তো তাদের গায়ে কোনো দিন হাত দিইনি। কেন ওনারা আমাদের শান্তিপূর্ণ যে ধর্ণা মঞ্চ সেখানে ওরা ক্ষতি করবে এবং সাধারণ মানুষকে ভয় পাচ্ছে, তাদেরকে সবাইকে আমরা একজোট হয়ে যে অভিষেক ব্যানার্জি আমাদের যে 50টা বাস দিয়েছে আমরা সবাই ওই বাসে করে যাব। এবং এছাড়াও আমাদের কিছু ব্যক্তিগত মানে ব্যক্তি যারা এসেছেন তারা কিন্তু অনেকে ট্রেনে অলরেডি সকালবেলাতে চলে গিয়েছেন। কোনোভাবেই কোনো ভয় হুমকি দেখিয়ে কখনোই আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বাংলায় বিজেপি নেতা আছে, তাদেরও বলতে পারবে। ম্যাক্সিমাম জোনায় ট্রেনে চলে গিয়েছে অলরেডি 50টা। আমরা বলছি সঠিক খবর, কিন্তু আপনারাও মানে সূত্রমাপে যেটা খবর পাচ্ছি যে 100টা যতজন যাবে আর থাকবে সবাইকে নিয়ে যাওয়া হবে। কালকে অভিষেক ব্যানার্জি এখানে এসেছিলেন, কর্মীদের উদ্দেশ্যে জানিয়ে গেছে লড়াই হবে আগামী দিনে, এর জবাব ইভিএমে দেবে। 24 সালে দিদি যাবে, 24 সালে দিদি দিল্লি যাবে, ইভিএমে যাবে। হ্যাঁ, কি বলবো, এই বাংলার শত শত মানুষ মাথার ঘাম পায়ে ফেলে বুকে রক্ত ঢেলে দিয়ে 100 দিনের কাজ করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই হকের টাকা, সেই ন্যায্য পাওনার টাকা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। তার দাবিতে আমরা দিল্লির অবস্থানে আমরা যাচ্ছি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। দেখো ভাস্কর, তুমি শুনতে পেলে যে যারা তৃণমূল কর্মী তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন এবং যত বাধা বিঘ্ন আসুক তারা কিন্তু দিল্লি পৌঁছাবেন। এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে যেহেতু মানে এই বাসগুলো যাবে, তারা একটা আশঙ্কা, নিজের থেকে একটা আশঙ্কা মনে হচ্ছে যে ওখানে গেলে বাস ভাঙচুর হতে পারে, এমনটা তারা দাবি করছেন। কিন্তু তাদের এটাও দাবি রয়েছে বাংলাতে কিন্তু বিজেপি শান্তভাবে রয়েছে এবং তাদেরকে কখনো কোনো রকম তারা আক্রমণ করেন না, তাহলে কেন তাদের উপর আক্রমণ নামবে? অর্থাৎ একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছেই, কিন্তু যতই আতঙ্ক থাকুক তার মধ্যেই কিন্তু তারা দিল্লি পৌঁছাবেন এমনটা কিন্তু দাবি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছেন সেই বার্তা তারা ফলে অর্থাৎ বিভিন্নভাবে সেই বার্তা তারা শুনেছেন এবং শুনে কিন্তু সেই বার্তা অনুযায়ী তারা কাজ করবেন এবং তারা দিল্লি পৌঁছাবেন। তাতে 50টা বাস লাগুক বা 100টা লাগুক সবাই কিন্তু যাবেন, এবং তারা যারা এই মুহূর্তে কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন তারা কিন্তু সবাই যাওয়ার জন্য বদ্ধপরিকর। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন এসেছেন এবং তারা রাত জেগেছেন এখানে এবং রাত জেগে কখন তারা যাবেন সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করছেন। যে বাসগুলো ইতিমধ্যে বাইরে দাঁড়িয়ে আছে সেই বাসগুলোতেই করে তারা যাবেন এবং মাঝে মাঝে যেখানে স্টপেজ দেবে সেখানে তারা থাকবেন। এবং তারপরে কিন্তু যেহেতু সবারই এখনও 3 দিন সময় রয়েছে, সেই 3 দিনের মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে। এবং পাশাপাশি কিন্তু আমরা যে সমস্ত মানুষজনকে দেখতে পেলাম তারা কিন্তু সবাই আগ্রহী রয়েছে যে কখন তারা পৌঁছাবে দিল্লিতে। ভাস্কর, এই বাংলা দমবে না, ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পালের সঙ্গে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিল্লি যাওয়ার আগের প্রস্তুতির ছবি তুলে ধরছিলেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পাল।